বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের শুটকিপল্লির জেলেরা সুন্দরবনের দুবলারচর, আলোরকোল, শালারচর, নারকেলবাড়িয়া, মাঝের কেল্লা সহ কয়েকটি চরে প্রতিবছর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শুটকি আহরণ করেন 30,000 জেলে। দুর্গম এই চরগুলোতে বাঁশ, কাঠ, ছন ও পলিথিন দিয়ে ছাপরা ঘর তৈরি করে বসবাস করেন তারা। 2 থেকে 3 ঘন্টা ট্রলার চালিয়ে গভীর সাগর থেকে জাল পেতে নানা প্রজাতির সামুদ্রিক মাছ আহরণ করেন। মাছ চরগুলোতে এনে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাচায় শুকিয়ে শুটকি তৈরি করেন। এরপর বাছাই শেষে ব্যবসায়ী ও বহদ্দারদের কাছে মন ও কেজি হিসেবে বিক্রি করেন। কোনো রাসায়নিক ছাড়াই এই শুটকি পৌঁছায় ভোক্তা পর্যায়ে। রূপচাঁদা, লাক্ষা, জাবা ভোল, ছুরি, লৈট্টা, ফ্যাসা, লক্ষা, টেপা, কোরাল, তেলো, ফাইসা সহ অন্তত 80 প্রজাতির মাছের শুটকি এখানে পাওয়া যায়। এই মাছটা হয়েছে পাতারি মাছ, এই যে দেখছেন, এটা 22 কেজি 500 ওজন ছিল এবং এই মাছটা হলো 2500 টাকা কেজি শুটকি। আর এই দেখতেছেন, এটা হয়েছে লাক্ষা মাছ, এটা 5,000 টাকা কেজি। আর এটা আমাদের কমপ্লিট শুকাইতে 7-8 দিন সময় লাগে আর কি। 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা অবধি ট্রলার চালিয়ে বাইশ সাগরে গিয়ে সেখান থেকে মাছগুলো সংগ্রহ করি। তারপর সেখান থেকে এখানে এনে মাছগুলো এখানে প্রসেসিং করা হয়, শুকানো হয়। তারপর বিভিন্ন মোকামে, যেমন খুলনা, চিটাগাং, সৈয়দপুর, রংপুর, বিভিন্ন জেলায় আমরা এই মাছগুলো পাঠিয়ে থাকি। আল্লাহ দুনিয়া যত মাছ আছে সব মাছই নদীতে আছে, সবই পাওয়া যায়, লাক্কা, ভোল, জাবা, বাইন। প্রাকৃতিক দুর্যোগ না হলে বিগত দিনের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা ব্যবসায়ীদের। বছর মাছ অনেক বেশি পরিমাণে জেলেরা পাচ্ছে এবং দামও ভালো, মাছ পোনা যা পাইছে জেলেরা ভালো পাইছে এবং ভালো দাম পাচ্ছে। যে হিসাবে মাছের রেট আছে এই হিসাবে থাকলে আমরা লাভবান হতে পারবো। গত বছরের চেয়ে বন বিভাগের রাজস্ব দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ দুবলার চরের শুটকি পল্লির ফিশারম্যান গ্রুপের। গত বছরে যে রয়্যালটি 200 টাকা ছিল 400 টাকা, যেটা 400 টাকা ছিল 800 টাকা, যেটা 800 টাকা ছিল সেটা 1600 টাকা। কাজেই এইটা আমাদের জন্য মরার উপরে খাড়া রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে রাজস্ব বৃদ্ধি পাবে বলে জানান বন বিভাগের কর্মকর্তা। আবহাওয়া যদি অনুকূল থাকে, কোনো যদি ঘূর্ণিঝড় না হয় বা কোনো ধরনের ডিপ্রেশন না হয়, তাহলে আমরা আশা করতেছি আমাদের যে গত বছর যে রাজস্ব আমরা সুন্দরবন দুবলা আরগোল থেকে শুটকির মানে শুটকি পল্লী থেকে আমরা যে রাজস্ব পেয়েছি তার সাথে এবার আমরা বেশি রাজস্ব পাবো বলে আমরা আশাবাদী। গত 2021-22 অর্থ বছরে 65,000 কুইন্টাল শুটকি উৎপাদন হয় দুবলার চর শুটকি পল্লীতে, আর বন বিভাগের কোষাগারে জমা পড়ে 4,18,00,000 টাকা। সময় সংবাদ, বাগেরহাট।